ইভিনিং কি বলবো জানি না, যাই হোক একটা ভেবে নাও। তো এখন বৃষ্টি হয়েছে বাইরে, যেহেতু আজকের থেকে ফাইনালি বৃষ্টি নেমে গেছে, তো সেই 3:30-এর সময়, বিকেল 3:30-এর থেকে কারেন্ট নেই, ঠিক আছে। এখন বাজে কটা দেখো, 7:05, এখনও কারেন্টের পাত্তা নেই, শুধু আমাদের পাড়াটায়, আর সারা পাড়ায় কারেন্ট আছে। আর আমার শাশুড়ি এই অন্ধকারের মধ্যে রান্নাঘরে গিয়ে খতাম খতাম করছে, চলো দেখাচ্ছি। মাধুরী কী করছো? আমার শাশুড়ি মা এখানে রুটি করছে, এদিকে ভাত করছে, কি না ইমার্জেন্সি লাইট জ্বলে, এদিকে আমি তরকা, এদিকে আমি তরকা ভিজিয়েছি, তরকা করবো। আর কারেন্ট নেই, আর বাইরে দেখো সমানে বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে, আর কারেন্ট, খন্টু কারেন্টটা কখন আসবে নিজেও জানি না। উফ, দেখো 7:05 বাজে, আমার প্রতিদেব আসবে এই বল অন্ধকারের মধ্যে হাঁবড়ে হাঁবড়ে, আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম তাই আমার ছাতাও ভিজে। বসতে দেয় আর পেয়ারা গাছটা উল্টে গেছে। হুম, বাইরে দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো পেয়ারা গাছটা উল্টে পড়ে গেছে, দেখো পেয়ারা উল্টে পড়ে গেছে। দেখি আমার পুঁই শাক গাছটা ঠিক আছে, ওই পুঁই শাক গাছটাও খুলে যাচ্ছিলো, কী করবো, আমার বড় মশাই কত দূর আসে কে জানে, অন্ধকার অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কে জানে। অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে, আর আমি দেখো তার মধ্যে বেরিয়েছি বৃষ্টির মধ্যে, আমারও কাজ নেই খেয়ে দিই। গেছি বাইরে, ও চলে এসছে দুজনে, ঘোলটু আর মুলটু। বাবা কি স্লিপ, বৃষ্টির মধ্যে ভিজছো কেন, ফোন ফোন জলে ভেজাচ্ছো কেন, ভিজেছো কেন, ঠিক আছে আর ছাতা না নিয়ে যাবে। হ্যাঁ ভালো হয়েছে, ব্যাগ ট্যাগ সব ভিজিয়েছো, ই মা কি অবস্থা, শুকিয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, তো নাকমকিরি করছো তুমি, সারাক্ষণ বলে ছাতা ব্যাগের মধ্যে ছাতাটা রেখে দেবে, ব্যাগের মধ্যে ছাতাটা রেখে দেবে, কথা বললে একটাও তো শোনো না তুমি। ইস, আচ্ছা তো সেবা করার জন্য তো ঘরে রেখে গেছো না, তাই না, তোমার ছেলে দেখতে পাচ্ছ তো মা, হ্যাঁ পুরো কচুর মাথা রাখে, এর ভেতর কি কেন নিয়ে বুট পরে গেছিস কি করতে, যা আজকে সকাল থেকে তো দেখতে পাচ্ছ মেক করেছে, কি করলে লাস্টে কি পরে এলে, দেখো বুট দেখো ব্যাগে করে খুলে নিয়ে এসছে, কিনে পরে এসছো, ঠিক আছে এবারে এবারে কিটো কেন একটা, বুঝতে পারছো গেঞ্জি টেঞ্জি ভেজে নে কিছু দেখি। ই বাবা শোনু গো, জোর যদি জ্বর বলেছো না আমাকে, সত্যি বলছি আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম। মানে ভাবতে পারছি যদি সারাদিন কারেন্ট না আসে, কারেন্ট ছাড়া অসম্পূর্ণ একদম, কি করে রান্না হবে বলো, তাও তো আমার শাশুড়ি এমার্জেন্সি দিয়ে রান্না করছে, রুটি আর ভাতটা করে নিল, তরকারি পত্র কি করে করবো আমি বলো, মানে ভাবতে পারছো, ঝড়ও হয়নি সরু, কি করতে কারেন্টটা গেল, ঝড়ও হয়নি আর সামান্য বৃষ্টি হয়েছে, সামান্য মিটি মিটি করে একটুখানি বৃষ্টি হয়েছে, জোরেও যে বৃষ্টি হয় তাও হয়নি, কারেন্ট নেই, অসহ্য একদম এইসব, পুরো ঘর পুরো অন্ধকার, দেখো
পুরো ঘর অন্ধকার। এই অন্ধকারে তো ঠোকর, আমার শাশুড়ি তো বিশেষ করে যেখানে সেখানে যাবে, এইটাই সুচন্দর, যেখানে সেখানে যাবো, মা তুমি দেখে দেখে যেও, কারণ তুমি উল্টে আলটে পড়ো। আর দেখো অবস্থা দেখেছো, আর দেখো সব নিয়েছে মায়ের বিছানায় রেখে দিয়েছে। কি গো কই তুমি, কি গো বাথরুমের দরজাটাও খুলে রেখেছে। আরে কুকুরগুলো, তা কুকুরগুলো কি করছো তুমি? আরে সে পাম্পের দরজার উপরে উঠে বসে আছে। হ্যাঁ বন্ধ করো বন্ধ করো। ইস তালে তালে গন্ধ বেরোচ্ছে, কোথা থেকে? আমি এখন করে দিতে চাইনি। ইস আর দেখি আওয়াজ করছে সকাল নোংরার আস। বর মশাই বাজার করেছে, কি নিয়ে এসছে? ময়দা, ঠাকুরের ধূপকাঠি, গরম মশলা। এসে ও মা, এই যে ঠাকুরের ধূপকাঠি এনেছে, ধূপকাঠি ছিল না। ওই যে এখানে রেখে দিয়েছি কোনায়, এই ঠাকুর সন্ধেও দেওয়া হয়নি জানো, সন্ধে দিয়েছ এনে রুটি কটা কটা রুটি করেছ? ও হবে না, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম না। এই যে এইটা এখানে উপর করে দাও না। এই এই টিফিন বক্সে কোথা থেকে কি লাগিয়ে এনেছো? এগুলো কি তার মধ্যে গরম লাগছে। হ্যাঁ তুমি আবার রান্নাঘরে রুটি করছিলে, তাও তোমার হচ্ছে চা খেতে হবে? যে একদিন তো বলতে পারো যে বাবা এত গরম লাগছে, বাবা আজকে চা খাবো না, কিন্তু দুজনে বন্ধ করবে না চা খাওয়া। যদি যদি উল্কাও পড়ে না, তোমরা দুজন তাও চা খাবে। আমরা বাঙালি বস, বাঙালি বস, বাঙালি বাঙালি বস, বাঙালি আর কিছু করে না বস, বাঙালি শুধু গিলতে পারে না। হুম আমার শাশুড়ি দেখো বাঙাল বাড়ির বউ হয়ে দেখো বাঙালদের নামে নিন্দা করছে। কিন্তু আমি কিন্তু এখন আমি না, তুই তুই চুপ কর বাবা, ও হরিপদ চুপ করো, হ্যাঁ অনেক করেছো তুমি। আমি আর আমার শাশুড়ি ঘটি, আর আমার বর আর আমার শ্বশুর হচ্ছে ওরা গ্লাস। ওমা আমি আর তুমি ঘটি, আর তোমার ছেলে আর তোমার বর গ্লাস। না শোনো, এই শোনো, তুমি গ্লাস, তোমার বাবা গ্লাস, তুমি আর তোমার বাবা গ্লাস, আমাদের ছেলে, আর আমাদের ছেলে হাফ বাঙাল হাফ ঘটি, কারণ ও খুব ভালোবাসে, খুব ভালোবাসে পুরো বাঙালদের খাওয়ার সব। ওই সুচন্দর কান খাড়া করে শুনছে কে বলছে আমায়, কারেন্টও মা কারেন্টটা কি আসবে না? দেখো দেখো ফ্যান লাইট সব বন্ধ। হ্যাঁ সব চলছে মা, আজকে কি আমাদের ঘরে কারেন্ট আসবে না? আমি কি রান্না করবো না বলো তো? এই কারেন্ট না আসলে আমি কিন্তু তরকা করবো না, তুমি দেখো, কারণ তরকা করতে অনেক কিছু জোগাড় লাগবে, ঝামেলা লাগবে, আমি বলে দিলাম তরকা আমি করবো না। ওই কারেন্ট এসছে, এই চলে গেল, বললাম না কারেন্ট আপ ডাউন করছে। তুমি ঠাকুর ঘরে লাইট জ্বালেছো কি করতে? তুমি ঠাকুর ঘরে লাইট জ্বালেছো কেন? ওইটাই তার সন্ধে দেওয়া তাই জ্বেলে রেখেছি, কেউ তো কেটে যাবে তো ওরকম করলে। ট্রান্সফরমার উড়ে যাচ্ছে বাবা, বন্ধ করো বন্ধ করো, শুধু একটা ফ্যান ফ্যান চালিয়ে রাখো, জল পড়ছে। আরে ফ্যানটা চালিয়ে রাখো, লাইটগুলো বন্ধ করো, লাইটগুলো কেটে যাবে এইভাবে, বুঝলে?
কারেন্ট আসবে না, আমাদের ঘুম হবে না, আমার প্রবলেম হবে, আমার শাশুড়ির আর আমার বরের কোনো প্রবলেম নেই, কারণ ওরা মোষ। চুপ করো, ওরা দুজন ঘুমালে না, সে গরম হোক যাই হোক দুজনে ঘুমিয়ে, মা ছেলে ঘুমিয়ে, হ্যাঁ আর একা কষ্ট আমার হয়, আমি সারা রাত জেগে থাকবো যদি কারেন্ট না আসে, ঘুমাবোই না আমি। বলে বলে তুই জেগে থাকিস, আমাদের সবাইকে চৌকি দিস, আমার শাশুড়ি বলছে, দে বলছে তুই জেগে থাকিস তো আমাদের তিন, আমাদের কেউ যদি তুলে নিয়ে চলে যায় তাই তুই চৌকি দিস জেগে, মানে ভাবতে পারছো ঠান্ডাটা যদি লেগেছে না, গামছা কই, গামছা নিয়ে এসে মাথাটা মোছো ভালো করে, যদি আঁকছি বা কাশি কিছু করেছো না, দেখো আমার ঘরে ফ্যান লাইট সব জ্বলছে, কারেন্টকে এত ইনসাল্ট করেছি যে কারেন্ট চলে আসতে বাধ্য হলো, ওই জন্য কারেন্টটা এসেছে, শুনতে পাচ্ছ, আমি এসেছি বলে কারেন্ট এসেছে। হ্যাঁ এখান থেকে আমার বর বলে এবারে আমার তরকা হবে, মানে ওর শুধু খাওয়ার ধান্দা, মানে যাই হয়ে যাক আমাকে শুধু করে দাও করে দাও। আমি বললাম না যে কারেন্ট না আসলে আমি কিন্তু তরকা করব না, আমার বর মন দিয়ে প্রার্থনা করলো ভগবান কারেন্টটা আসো যাতে তরকাটা আমার বউ করতে পারে, সে খাই খাই ইচ্ছা করছে না, আমি রান্না করে তরকা করবো না, যেহেতু হচ্ছে ডিম 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 হচ্ছে অল্প কটা আছে, আর ওই অল্প তর ডিম দিয়ে তরকা এরা কেউ খেতে চায় না, একটু বেশি করে ডিম না পড়লে ভালো লাগে বলো, তাই জন্য ওই তরকার ডালটা ভালো করে ধুয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কালকে করব। তো অর্ণবকে বললাম যে তিনটে ডিম আছে, তা আলু দিয়ে ডিম দিয়ে ভুর্জি মতন করে নিই, রুটি দিয়ে খেয়ে নেবো, আর সিমুই তো আছে ফ্রিজের চিন্তা নেই, আর আমি ওই ডিম ভুর্জি আলু দিয়ে ভাত খেয়ে নেবো, আমার হেভি লাগে, তো চলো টেনশন মুক্ত কালকে তরকা করব। আমার বরের মুখ ফুলে, তরকা করিনি বলে আমার বরের মুখ দেখো আটি হয়ে গেছে, আটি হবে তাহলে শুধু তরকা করে ডিম ছাড়া খাবে বলো, আমার কোনো প্রবলেম যা দেবে করো, ডিম ছাড়া তরকা তোমার মায়ের রোচে না, বগলের চুল দেখাচ্ছ কেন, আমার আমার ভিউসরা তোমার বগলের চুল দেখবে, আমার সাবস্ক্রাইবাররা ফের বগলের চুল দেখাচ্ছ, ঢাকো এখানে চুলো ঢাকো, এখানে চুলো ঢাকো, তো চলো আজকে ব্লগটাই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর অবশ্যই করে জানাবে আজকের আমাদের নাটখাট খুশ রাগ ভিডিও তোমাদের কেমন লাগলো, মিনি ব্লগ হয়ে গেলো, তো চলো আবার পরের ব্লগে দেখাবে, বাই, সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, গুড নাইট।